Bismillahi Rahmanir Rahim. A'udhu billahi minash shaitanir rajim. Ami ekhon Lalon Fakir ebong Jalaluddin Kha ei dujon byakti Bangladesher moddhe bikkhato lekhok bikkhato gan jara likhe ei Bangladeshe jara aro jara kobi sahittik এবং বাউল কবি যারা গান লিখছে তাদের লেখার তুলনায় জালালউদ্দিন খাঁ ময়মনসিংহ এবং কুষ্টিয়া লালন ফকির এই দুইজনের মতো এত সুন্দর লেখা আর এত তত্ত্বজ্ঞানের কথা লেখা আমরা পাইনি তবে দেখব যে লালন ফকির এবং জালালউদ্দিন খাঁ তারা এত বিখ্যাত হইলেন আমি প্রথমে জালালউদ্দিনের একটা উল্টা তত্ত্ব আমি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং লালন ফকিরের একটি গান ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জালালউদ্দিন খাঁ তিনি একটি কবিতাতে লিখছেন উল্টা তত্ত্বে উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ জারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো সাপের মনি ব্যঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ যে উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ আমার জন্মই হয় নাই আমি ভূতের বাড়ি নিমন্ত্রণ কি করে খাইলাম তাহলে শর্টকাট বলতে হবে যেহেতু আমি দুইটা গানের ব্যাখ্যা করব যে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ তার মানে আমি তো জন্মই হয় নাই তাহলে ভূতের বাড়ি নিমন্ত্রণ কিভাবে খাইলাম আমার পিতার যে দেহটা বা শরীরটা এটাই একটা ভূত বা এটা একটা দেহ এই দেহ করে আমি ছিলাম তাহলে আমি জন্ম নেই নাই কিন্তু সেই ভূতের বাড়িতে নিমন্ত্রণেই ছিলাম এর পরের বিষয়টি হলো যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো যদি বাহ্যিকভাবে এটার ব্যাখ্যা করা হয় তাহলে আমি দুনিয়াকে অন্ধকার দেখতাম যদি আমার চোখের মণি দুইটা সাদা হইতো আর আমি যারে দিয়া জগৎটাকে আলো দেখি আর সেই চোখের মণিটা কালো আর চোখের মণিটা কালো বলেই আমি জগৎটাকে আলো দেখি তো বাহ্যিকভাবেই বলে গেলাম এটার আধ্যাত্মিকতা আরও রহিয়া গেছে যে যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো তাহলে আমার চোখের মণি যদি দেখতে সাদা হইতো তাহলে আমি জগতের আলো দেখতাম না আর কালো বলেই আমি আলোটা দেখি সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ সাপ একটা সাপ হলো একটা পুরুষ ব্যঙ্গি হইল নারী আর পুরুষের কাছে যে ধন আছে তা ব্যঙ্গি নিয়ে গেল তখন সেই পুরুষ অক্ষম হয়ে গেল শর্টকাট বলার কারণে আমার এমনই বলতে হচ্ছে এরপরেরটা হলো ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি উঠে গেল রথে আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগলো চন্দ্রগ্রহণ আমার জীবাত্মা যেদিন এই পৃথিবীতে আসবে তখন আমার বাবা নামের দেহ রথের মধ্যে চড়ে আমি আসছি আর সেই আসার পথে আমার ভাইয়ের দেখা পাইছি যিনি আমার পরমাত্মা আর সেই পরমাত্মা জীবাত্মাকে বিদায় দিল যাও তুমি গঠন হও আমি আসব এটা হলো ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি উঠে গেল রথে আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগলো চন্দ্রগ্রহণ এই যে চন্দ্রগ্রহণ চন্দ্রই তো উঠল না তাহলে গ্রহণ লাগবে কেন উল্টা তত্ত্ব এটার বিষয় হলো যখন রথে উঠিয়া যখন বন কিংবা জীবাত্মা যখন একটা ভাণ্ডের থেকে আরেকটা ভাণ্ডে চলে গেল
তখন বাবার চেহারাটা তখন চন্দ্রগ্রহণ লেগে গেছে, আগের যে উত্তেজনা আগের যেই একটা তার দেহের মধ্যে ছিল উৎফুল্লতা ছিল সেটা চন্দ্রগ্রহণ, সেই জিনিসটা একটা বান্ডে থেকে আরেকটা বান্ডে যখন চলে গেল তখন গ্রহণ লেগে গেল। তাই অমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগলো চন্দ্রগ্রহণ, এ হলো সেই বিষয়। একটা গান ব্যাখ্যা ভাঙতে অনেক সময়ের দরকার, শর্টকাটে কীভাবে বলতে পারি, তবু চালিয়ে যাচ্ছি। এরপর আছে, পানির তলে আগুন লাগছে শুকনায় দৌড়াদৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি। যে পানি আমার যে আল্লাহ নবী আদম তিনজনে মিল্লা একদম, আমার পানির স্থানটা আমার পৃথিবী আমার নাভিকুণ্ডের নিচে, সেই নাভিকুণ্ডের নিচে আমার কামশক্তি কামের আগুন, আর সেই কামের আগুন পানি থেকে উৎপত্তি। তখন সেই আগুন যখন লাগলো বাবার গায়ে, তখন তিনি তার ভিতরে যে সন্তান কীট রূপে দৌড়াইছিল তার দেহের ভিতরে, সে এখন উত্তেজনায় সে বিবাহ করিতে চায়। তো এখানেই বলা হয়েছে যে ছেলের জন্মই হয় নাই বাবার তাগের তারিখ আনতে যায়, যে পানির তলে আগুন লাগছে শুকনায় দৌড়াদৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি। মামার বাড়ি বলতে কি, যে এ মাথা লেখতে প্রথম ব, তাই এটাকেই মামার বাড়ি বলা হয়েছে। যে মাথার মধ্যে যখন কিরিবিরি শুরু হইল তখন সে ছেলে কীটের জোরে বাবা বিবাহ করতে ইচ্ছা করল, এ হলো এ বিষয়। আরেকটা বিষয় হলো, বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথা নিরূপণ, এটা কেমন কথা। যে বাবা যখন মায়ের কাছে গেল, যেমন লালন ফকির বলেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি, যখন এক চাঁদ আরেক চাঁদের মধ্যে লাগলো তখন আরেকটা সন্তান ভূমিষ্ঠ হইল পৃথিবীতে। তাই এখানে বলা হয়েছে, বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথা নিরূপণ। বাবার মৃত্যু হইল যেদিন বাবার জিনিসটা যখন মায়ের ভাণ্ডে বা এক চাঁদের ভাণ্ড হইতে আরেক চাঁদের ভাণ্ডে চলে গেল, তখন এই চাঁদটা তার শক্তিহীনতা হয়ে গেল, তার ভিতরে লীলাবর্ণ এসে গেছে, সেই চাঁদের মধ্যে গ্রহণ লেগে গেছে, আগের শক্তি নাই। তাই এখানে বলা হয়েছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। এখানে জালালউদ্দিন খাঁ কীভাবে বলল, যে বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, তার মানে বাবার যেদিন মৃত্যু হয়েছে সেই দিন তার বাবার ভাণ্ডে থেকে সে আরেক চাঁদ মা তার মায়ের ভাণ্ডে যখন চলে গেল তখন সেখানে একটা কন্যা রূপ ধারণ করতেছে। আর এখানেই বলা হয়েছে যে জের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি। এখানে জালালউদ্দিন খাঁ বললেন যে বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, তার মানে আমার আমার থেকে যে জন্ম নিল সে তো আমার মা, সে তো আমার জি। তখন বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, তার মানে এই দেহটা যদি মেয়ে হয়ে থাকে নারী হয়ে থাকে তাহলে আগেই ছেলে জন্ম নিল, সেটা কোথায়, সে রুহানি জগতে আত্মজগতে, সে আলমে আরোয়াতে রুহের সৃষ্টি আগেই হয়ে আসে। তাহলে সেই রুহ ছেলে আর মেয়ে হইল দেহটা, তাহলে আগেই ছেলে জন্ম, রুহ তো আগেই সৃষ্টি হয়ে আসে। সেই রুহ যখন পঞ্চম মাস ষষ্ঠম মাস হইল তখন সেই রুহ সেই মায়ের গর্ভের ভিতরে যে সন্তান সেই সন্তানের ভিতরে প্রবেশ করল, তখন মা বুঝতে পারে যে আমার গর্ভে সন্তান আসে, লড়াচড়া করে, এর আগে কিন্তু লড়াচড়া করে নাই। তাহলে জালালউদ্দিন খাঁ চলে গেলেন কিভাবে, এই গানগুলো এভাবে। লাস্টের আরেকটি কলিতে বলছে, শিয়ালের শিং সাপের পাও আমারে নিয়ে দেখাও, ঠিক বলে যাও উল্টা তত্ত্বের বিবরণ, আজ এই উল্টা তত্ত্বের বিবরণ দিতে যাইয়া আমার এই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই ভালো লাগলে ধৈর্যের সাথে দেখবেন। এবার লালনের এখানে আসি, লালন ফকির একজন প্রখ্যাত জ্ঞানী এবং জালালউদ্দিন খাঁ তিনি একজন প্রখ্যাত জ্ঞানী, তিনি এভাবে বলছেন আর লালন ফকির কোনভাবে বললেন এবং কারটা কীরকম ভালো লাগলো তা অবশ্যই আপনারা
জানাবেন। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, লালন ফকিরের যেটা কথা, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ব হলো, এগারো মাসে তিনটি সন্তান, কোনটাই করবে ফকিরি, এগারো মাসে তিনটি সন্তান কোনটাই করবে ফকিরি, এগারো মাস তো না, দশ মাস দশ দিনে একটা মানুষের জন্ম, কিন্তু এগারো মাস কেন বলা হইল, যে দশ মাস দশ দিনের যে দশটা দিন, সেই দশটা দিনের দশ দিন যখন আগামী মাসের পায়ে গেল, ওই আগামী মাসে আগামী মাসের চাঁদ পায়ে গেল, সেই হিসেবে এগারো মাসে তিনটি সন্তান কোনটাই করবে ফকিরি, চাঁদের হিসাবে এগারো মাস। তা তিনটি সন্তান কি কি? এই তিনটি সন্তান জ্ঞান মন বিবেক। এই তিনটি সন্তান যখন একটা মানুষের মধ্যে আসা যায়, তখন এই তিনটি সন্তানের মধ্যে কোন সন্তানটি ফকিরি করবে? সেই সন্তানটি হলো জ্ঞান সন্তান। যার জ্ঞান নাই তার কিচ্ছু নাই, এবং জ্ঞানেই করবে ফকিরি। তো উপরে বলা হইল জিয়ের পেটে মায়ের জন্ম। আসলে জিয়ের পেটে মায়ের জন্মে যে যাই কিছু বলুক, আর আমি বলবো যে জি যে বিষয়টা, এখন জিয়ের পেটে মায়ের জন্ম, জি লেখতে বরিকার্য, জল লেখতে বরিকার্য, তাহলে জলের পেটে মায়ের জন্ম, তার মানে মাটির জন্ম, তাহলে জিয়ের পেটে মায়ের জন্ম, তার মানে জলের পেটে মায়ের জন্ম। যে সাগরে পানি যখন উত্তাল হয়েছে, সে উত্তাল পানির ফেনা থেকে, ফেনা হইতে 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 হইতে, ফেনা হইতে হইতে, তখন সেই ফেনা থেকে মাটির সৃষ্টি হয়েছে, এবং মাটির সৃষ্টি যখন হয়েছে, তখন একজন মানুষের আকৃতি ধারণ করছে। তখন এখানেই বলা হয়েছে যে জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ব হইল, এগারো মাসে তিনটি সন্তান কোনটাই করবে ফকিরি। জিয়ের পেটে মায়ের জন্য তোমরা তারে বলো কি, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ব হইল। ছয় মাসের কন্যাটাই হলো যখন মায়ের পেটে যখন সেই বাচ্চাটা বড় হইল, একজন মানুষের সাইজ হইল, তখনই আত্মা, পাঁচটা আত্মা যখন এখানে জীবিত হইল, জীবাত্মা, পরমাত্মা, আত্মা রামেশ্বর, বোধাত্মা, পেতাত্মা, সমস্ত আত্মা যখন একাত্র হইল, তখন এই বাচ্চাটা লড়ল এবং জ্ঞান বিবেক আসলো সেই দশ মাস দশ দিন পরে, যাকে এগারো মাস বলা হয়েছে। এরপরে আসি যে ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে তার বাক্য নাই, কে তাহার আহার যোগায়, কে দেয় তাহার সন্ধ্যাবাতি। লালন সাই ফকিরে বলে, মা কে ছইলে ছেলে মরে, এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে তার বাক্য নাই, এটা দুইটা ব্যাখ্যা হয়। বাহ্যিকভাবে যদি আসি, একজন কামেল, একজন পীর ফকিরের যখন মাজার হয়, তখন এখানে সেই মাজারের কোনো দরজা থাকে না, কে দেয় তাহার সন্ধ্যাবাতি, এখানে সন্ধ্যাবাতি কে দেবে ভক্ত ছাড়া, এ হলো বাহ্যিক। আর আধ্যাত্মিকে যদি যাই, তাহলে মায়ের গর্ভে যেই মাতৃ যে একটা স্থান আছে, যেখানে সন্তান জন্ম নেয়, সেই জায়গাটার কোনো দরজা নেই, সেই জায়গাটির কোনো দরজা নেই, কে দেয় তাহার সন্ধ্যাবাতি, এটা সমস্ত কিছু স্রষ্টা নিজেই তার কর্মচারী দিয়া করতেছেন। এ হলো মায়ের গর্ভে যখন বাচ্চাটা বাচ্চা থলির মধ্যে থাকে, তখন তার কোনো দরজা কপট কোনো কিছু থাকে না, তখন এখানে আল্লাহর কুদরতে আল্লাহ তাকে খাওয়ায়া বড় করে, আর সে বড় করার জন্য সেখানে কর্মচারী নিযুক্ত করা আছে। আর সেই কর্মচারীদের নাম যদি বলা হয়, তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। শেষের কলিতে বলা হয়েছে, শেষের কলিতে বলা হইল, লালন সাই ফকিরে বলে, মাকে ছুইলে ছেলে মরে, এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। মাকে ছুইলে ছেলে মরে যে বিষয়টা, মাকে ছুইলে ছেলে বাঁচবে, ছেলে মরবে কেন? তাহলে বোঝা গেল
যে মাটির দেহ নিয়া একজন মুর্শিদ, একজন গুরু, মাটির দেহ নিয়া তার মায়া দয়া সমস্ত কিছু আছে। যেমন একটা গুরুর কাছে একজন ভক্ত অনেক বড় আউলিয়া হয়, কিন্তু এই আউলিয়া কিছু আইনকানুন না মানিয়া চলার কারণে এই আউলিয়া একদিন সেই গুরুর চরণেই ধ্বংস হয়ে যাবে। কেমন? পানির মধ্যে লবণের সৃষ্টি হয়, তাহলে সেই লবণ ধ্বংস হয় কোথায়? সেই পানিতেই। তাহলে একটা আউলিয়ার উৎপত্তি একজন গুরু মুর্শিদের কাছে হয়, এবং সেই গুরু মুর্শিদের কাছেই যদি সে তার আইন কানুন সমস্ত কিছু না মানে এবং উল্টাপাল্টা চলে, তখন তার নিষ্পত্তি বা ধ্বংস সেখানেই হবে। আর এখানেই বলা হয়েছে এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। আজ আমি দুইজন মহাকবির দুইটা কবিতা উল্টা তত্ত্ব ভাঙতে যাইয়া আমার একটু সময় বেশি লেগে গেল। অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো, সামনে যেন আরও ভালো কিছু বলতে পারি, এই আশীর্বাদটুকু আমাদেরকে দিবেন। আমি এই বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।